ব্যাংককের অরুণ মন্দির। কল্যাণীর আপডেট কি ডেইলি চাই? বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে আরও একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে। তো অলরেডি কিন্তু আমি মাঠের ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ পেছনেই আছে কিন্তু সেই বিখ্যাত প্যান্ডেলটি। কতটুকু কাজ এগিয়েছে, কতটুকু কাজ বাকি আছে, A to Z তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি তোমাদের ভালো লাগে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমি ঢুকছি, সামনেই কিন্তু এখানে প্রচুর বাঁশ রাখা আছে, এখানেই দেখতে পাচ্ছ দড়িও কিন্তু রাখা আছে, আর এই হচ্ছে প্যান্ডেলটি। অবশ্যই তো তোমাদের সঙ্গে ড্রোন শট দিয়েও আমি শেয়ার করব। তো চলো আস্তে আস্তে একটু কাছে যাই। আর ব্যাপারটা কি বলতো, দেখো দড়িটা যে কারণে বাঁধা হয়েছে, যেহেতু অনেকটাই হাইটের হয়ে গেছে, যে কারণে বাঁশগুলো তো এইভাবে তোলা যায় না, দড়ির মাধ্যমে কিন্তু দাদারা সব বাঁশগুলো ওপরে তোলে, যে কারণে দড়িটা রাখা আছে। আর আমি এমন সময় আসি প্রত্যেকটা দিন, এই সময় দাদাদের মানে কি বলতো বিশ্রাম নেওয়ার সময়, সেই সময়টা আমি আসি। তবুও চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, ভেতরে যদি কিছু চেঞ্জেস আমি দেখতে পাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে বাইরেটা দেখে নাও যে বাইরেটার হাইটটা কতটা হয়েছে। দেখো বাইরে থেকে জাস্ট এক ঝলক যদি তোমাদের দেখায়, বেশ হাইটের কিন্তু হয়ে গেছে, বুঝতেই পারছ। পাশেরগুলো তো অলরেডি কমপ্লিট, শুধুমাত্র ওপরে যে চূড়াটা সেইটুকুই বাকি, আর মাঝখানেরটাও দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু হাইটের হয়ে গেছে, যদিও এখনও অনেকটাই কাজ বাকি। হ্যাঁ, আর একটু কাছে যাই দেখাই। দেখো এখানে না নতুন করে একটা ব্যানার মানে দিয়ে রেখেছেন দাদারা, যেটা আমার কাছে নতুন মনে হলো, একটু জুম করে দেখাবো। আর তোমরা জানোই যে এখনকার ওয়েদারটা কেমন, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু দেখতেই পাচ্ছ মাঠে প্রচুর ঘাস হয়ে গেছে, দাদাদের নিশ্চয়ই কাজ করতেও অনেক সমস্যা হচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি, ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভেতরের কিছু কাজ এনারা এগিয়েছেন কিনা। কিন্তু আমি এই রাস্তাটা দিয়েই ভেতরে ঢুকলাম, পুজোর সময় যে রাস্তাটা দিয়ে কিন্তু এন্ট্রি হয়। আর সামনেটাই যেটুকু কাজ তোমরা দেখলে অনেকটাই কাজ এনারা এগিয়েছেন, কিন্তু ভেতরের পোর্শনটা দেখো, ভেতরটা যেমন ছিল সেরকমভাবেই কিন্তু এখনও আছে। কারণ কী বলতো, এনারা বাইরের স্ট্রাকচারটা আপাতত মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করছেন খুব তাড়াতাড়ি, কারণ বুঝতেই পারছো বর্ষার সময়। চলো এই পাশটায় এগো, এখানে গিয়ে দেখছি বাটামের কাজ এনারা কতটুকু করেছেন। এদিকে বাটামের কাজ কিন্তু এনারা অনেকটাই এগিয়ে ফেলেছেন, এই পাশ দিয়েও দেখো প্রচুর স্ট্রাকচার করে এনারা রেডি করে রেখেছেন, আর ওই পাশ দিয়েও কিন্তু প্রচুর কাঠ রাখা আছে, ওখানেও স্ট্রাকচার করে রাখা হয়েছে। কারণ কী বলতো, বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বাটামের কাজগুলো শুরু হবে। দেখো এদিক দিয়েও কিন্তু প্রচুর কাঠ রাখা আছে, যেরকম সাইজ এনাদের দরকার সেরকমভাবে কিন্তু এনারা আস্তে আস্তে তৈরি করে এগিয়ে রাখছেন কাজগুলো, কারণ মোটামুটি বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বাটামের কাজগুলো শুরু হবে। দেখো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি যেখানে পুজোর সময় মানে যখন প্যান্ডেলটি কমপ্লিট হয়ে যাবে, যেখানে মা থাকেন আর কি, দুর্গা প্রতিমা যেখানে রাখা হয় সেই জায়গায় কিন্তু এখন আমি আপাতত দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদের তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম, এইবার উইলিয়ামদার মুখ থেকে কিছু কথা শুনে নিই, যদি কিছু চেঞ্জেস আসে কিংবা কবে থেকে কি কাজ এগোবে কিংবা নতুন কাজ কবে থেকে শুরু হবে, A to Z তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো দাদার মুখ থেকে কিছু কথা আগে শুনে নাও। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রিয় দাদাকে পেয়ে গেছি। তো দাদা কেমন আছো বলো? ভালো আছি। বলছি দাদা, সবার প্রথমে আমি একটাই কোশ্চেন করবো, অন্যান্য পুজোর প্যান্ডেলের আপডেট দিলে শুধু একটাই কমেন্ট পড়ে আমার যে দিদি কল্যাণীর আপডেট দাও, এবার যদি সপ্তাহে সপ্তাহে এসে আপডেট দিই, এই ব্যাপারে তুমি কি বলবে বলো? দেখো তোমার নিশ্চয়ই তোমার আপডেটগুলো যারা তোমার লিঙ্কে আছে তারা ভালোভাবে দেখতে পারে, পছন্দ করে। আর কল্যাণীরটা সবসময় মানে সপ্তাহে সপ্তাহে প্রতিদিন কী হচ্ছে সবার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, তার জন্যই তোমার সাথে তোমাকে এরা খবর দেয়। আর কি বলতো, দেখো প্রত্যেকদিন আপডেট দেবো মানে প্রত্যেক এরা যদি প্রত্যেকদিন দিই প্রত্যেকদিনই দেখবে, তো সপ্তাহে সপ্তাহে মোটামুটি যদি আমি আপডেট দিই মানে কেমন করে মানে কয়েকটা চেঞ্জ কি দেখতে পাবে দর্শক? আগামী সপ্তাহে আশা করছি যে তোমাদের মিডিলের এইটা তো 40 ফুট উঠবে, প্লাস কিছু ফ্রেমের কাজ দেখাতে পারবে, যে কাঠের কাজগুলো হচ্ছে এইসব কাজগুলো দেখাতে পারবে। আর বলছি দাদা, তাহলে কি সামনের সপ্তাহ থেকেই তোমার ওই বাটামের কাজ শুরু হয়ে যাবে? হ্যাঁ, মোটামুটি বাটামের কাজ শুরু। আর বলছি হাইট কতটা হচ্ছে এবছর? অনেকটাই মানে 170-180 চলে যাচ্ছে। 170-180, তাই তো? আর বলছি দাদা, সামনের সপ্তাহ থেকে তো বাটামের কাজ শুরু হয়ে যাবে, ঝিনুকের কাজও কি সামনের সপ্তাহে আমরা দেখতে পাবো? ঝিনুকের কাজ আমার 3-4 দিনের মধ্যে আমার সব বাইরের যারা এই কারুকার্যগুলো করে যাদের নিপুণ
হাতের কাজ, হস্তশিল্পের কাজ, তারা আমার ওটা এখানে বসে হবে না, ওটা আমার গোডাউনে বসে তারা তিন চার দিনের মধ্যে শুরু করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ঝিনুকের কাজ কবে থেকে দেখতে পাবো? ঝিনুকের কাজ অ্যাকচুয়ালি গোডাউন এখানে দেখতে পাবো অনেক পরে, এক মাস আগে থেকে, কিন্তু আমার গোডাউনে গেলে ছবিটা কিছু ডিজাইনের কাজ দেখাতে পারবে। মানে সেটা আর বলছি দাদা, এমনি তো প্রাকৃতিক দুর্যোগ, মানে মোটামুটি প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তো বৃষ্টির জন্য কি মানে কতটা প্রবলেম কিংবা কতটা কি ফেস করতে হচ্ছে? এই কদিন বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে, কারণ এত উঁচুতে যখন লেবাররা ওঠে, মানে বৃষ্টি আসলে আবার নামা, ওঠা একটা বিশাল, তাতে কাজ অনেক পিছিয়ে পড়ছি। আমার ওয়েদার রিপোর্টও দেখলাম প্রায় 8-10 দিন টানা এরকম ওয়েদার থাকবে। আজকের আপডেট, আপডেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আর হ্যাঁ, আর একটা কথা, যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি আইটিএম এর আপডেট দাও, প্রত্যেক দিনের আপডেট দাও, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানাও। যদি তোমরা সপ্তাহে সপ্তাহে আপডেট চাও আমি কিন্তু সেটাও দিতে পারবো, তোমরা যদি ডেইলি দিনের আপডেট চাও আমি কিন্তু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু ডেইলি দিনের আপডেটটা কী বলো তো, প্রত্যেক দিন কতটুকু অংশ কাজ করবে সেটা কিন্তু ক্যামেরায় তোমরা সেরকমভাবে বুঝতেই পারবে না, কিন্তু তোমরা যদি বলো দিদি সপ্তাহের আপডেট দাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ফটাফট কমেন্টে লিখে জানাও তোমরা কীভাবে আপডেট চাইছো, যদি তোমরা 3 দিন পরে আপডেট চাও সেটাও আমি তোমাদেরকে বলবো, যদি 7 দিন পরে চাও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, আমি আজকে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়েই ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, যদি কিছু ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।